জন আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি পাওয়ারপয়েন্ট দিয়ে স্ক্রিনশট নেবেন কারণ হঠাৎ কাজের ক্ষেত্রে আমাদের হঠাৎ স্ক্রিনশটের প্রয়োজন পড়ে তখন আমরা কি করি হয়তো গুগল থেকে অ্যাপ নামে তারপর স্ক্রিনশট নেই না তো কিবোর্ডের সাহায্য নেই তাই না কিন্তু আপনি পাওয়ারপয়েন্ট দিয়ে খুব সুন্দরভাবে একদিন দা কাজ করতে পারবেন এবং স্ক্রিনশটও নিতে পারবেন কিন্তু আরেকটি কথা হলো যারা মাইক্রোসফট অফিস 2016 থেকে ইউজ করবেন তারাই একমাত্র এই স্ক্রিনশটটি পাবেন 2016 এর আগে কিন্তু এই স্ক্রিনশটটি পাবেন না ঠিক আছে তাহলে আপনি ইনসার্টে যে পাওয়ারপয়েন্টে ওপেন করা আছে হ্যাঁ আপনি ইনসার্টে যে এই যে দেখেন স্ক্রিনশট নামে একটি লেখা আছে জাস্ট এটা ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করার পর এই যে স্ক্রিন ক্লিপিং এটা ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করলাম দেখেন আমার কিন্তু অটোমেটিক ও নিয়ে নিছে দেখুন আমার এতটুকু আপনি যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন আমার আমি সাপোজ এতটুকু নিলাম ঠিক আছে দেখেন এতটুকু নেওয়ার পরে ও কিন্তু অটোমেটিক নিয়ে নিছে আপনি যতটুকু প্রয়োজন যেটি প্রয়োজন এভাবে স্ক্রিনশট নিতে পারবেন আপনি চাইলে এটা ছোট করতে পারবেন ঠিক আছে যেমন আপনি যদি আরো আরো স্ক্রিনশট প্রয়োজন হয় তাহলে আবার সেম ভাবে ইনসার্টে যাবেন আবার স্ক্রিনশট নেবেন যে আবার স্ক্রিন ক্লিপিং এখানে ক্লিক করবেন এখানে আপনি এখন কতটুকু প্রয়োজন যেমন আমি সাপোজ এতটুকু নিলাম জাস্ট দেখেন অটোমেটিক কিন্তু ও নিয়ে নিছে এটা চাইলে আপনি বড় করতে পারবেন ঠিক আছে তাহলে এভাবে কিন্তু আপনি স্ক্রিনশটটি নিতে পারবেন পাওয়ারপয়েন্ট দিয়ে ঠিক আছে তাহলে ভিডিওটি যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ